নমস্কার বিধানসভা ভোট বাকি আর মাত্র ছমাস এই সময় প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যস্ততাদের দল গোছাতে সেই মতো প্রতিদিনই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীরা অন্য রাজনৈতিক দলে জয়েন করছেন এবার পশ্চিমবাংলা নির্বাচনে প্রথম লড়াই করবে পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের উপর ভিত্তি করেই তারা এবার ভোটে লড়বেন তাই শাসক দলের কাছে বেশ চিন্তার কারণ হয়ে উঠেছে আব্বাসের দল বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকীর অনুগামীর সাথে তৃণমূল কংগ্রেসের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হতে এবার দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক বড় নেতার সাথে আব্বাস সিদ্দিকীকে সম্প্রতি হরিণঘাটায় আসেন আব্বাস সিদ্দিকি সেখানে আদিবাসী সমাজের নেতা বরুণ মাহাতোকে আব্বাস সিদ্দিকীর সাথে দেখা যায় বরুণ মাহাতো হরিণঘাটা ব্লকের সহসভাপতি এমন এক বড় নেতাকে আব্বাস সিদ্দিকীর সাথে দেখায় নদিয়া জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে